This is a recording of a tearful reunion of a beloved leader newly released from jail with his newly liberated nation. Sheikh Mujibur Rahman addresses the people of Bangladesh from Suravardi Udyan, Dhaka on 10th January 1972. আমারে আপনারা পেয়েছেন, আমি আসছি। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। আমার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে। আপনারা জানেন আমি সমস্ত জনসাধারণকে চাই, যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও। আমি চাই জমিতে যাও, ধান বুড়াও। সব কর্মচারীদের বলে দেবার চাই, একজন ঘুষ খাবেন না, মনে রাখবেন। তাহলে সুযোগ ছিল না, আমি ঘুষ ক্ষমা করব না। ভাইরা আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাজউদ্দিন নজরুলের আমার সঙ্গে যায়, আমি বলেছিলাম 7 কোটি বাঙালির সাথে আমাকে মরতে দেত না, আমি আশীর্বাদ করছি তাজউদ্দিন ওরা কাঁদছিল, তোরা চলে যা, সংগ্রাম করিস, আমার আত্মা রইল, আমি এই বাড়িতে মরতে চাই। এইভাবে বাংলার জায়গা যেইখানে হয় আমি মরতে চাই, ওদের কাছে মাথা নত করে আমি পারব না। আমার ডাক্তার কামালকে নিয়ে 3 মাস পর্যন্ত সেখানে ইন্টারগেশন করেছে মুজিবের বিরুদ্ধে সাক্ষী দাও। কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাদের আমরা জানি এবং চিনি, তাদের বিচার হবে। আপনারা আজ আমি বক্তব্য করতে পারছি না, আপনারা বুঝতে পারেন। নমো 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গা তীর সিক্ত সমীর জীবন জুড়ালে তুমি। আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতকে আমি এত ভালোবাসি, যে বাংলা বাংলাদেশকে আমি এত ভালোবাসি, সেই বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি, আমার ভাইদের কাছে, আমার মাদের কাছে, আমার বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলার মানুষ আজ আমার স্বাধীন। আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলি, তোমরা সুখে থাকো, তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই, তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে, আমার মাবুরির উপর রেপ করেছে, আমার 30 লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে, যাও সুখে থাকো, তোমরা সুখে থাকো, তোমাদের সঙ্গে আর না, শেষ হয়ে গেছে। তোমরা স্বাধীন থাকো, আমিও স্বাধীন থাকি, তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে, তাছাড়া বন্ধু হতে পারে না। তবে যারা অন্যায়ভাবে অন্যায় করেছে তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আর একদিন আমি বক্তব্য করবো। কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই, আপনারা দেখতে পাচ্ছেন আমি শেখ মুজিবুর রহমান এখন আর নাই। আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমার হয়ে গেছে জায়গা, গ্রাম গ্রাম পোড়ায় দিয়েছে। এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই। কত বড় কাপুরুষ যে নির অপরাধ নাগরিক হত্যা করে সামরিক বাহিনীর লোকেরা, আর তারা বলে কি
হচ্ছে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী, এটা করা উচিত, জানা উচিত। দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি, মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান, আর ইন্ডিয়া তৃতীয় স্থান, আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান। আমরা মুসলমান, মুসলমান মা বোনদের রেপ করে, আমরা মুসলমান। আমার রাষ্ট্রে এই বাংলাদেশে আমি সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যারা জানতে চান আমি বলে দেবার চাই, আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে সময় আলোচনা হয়েছে, আমি আপনাদের বলতে পারি যদি আমি জানি তাকে, তাকে আমি শ্রদ্ধা করি, সে পণ্ডিত নেহরুর কন্যা, সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে। তারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। যেদিন আমি বলা, যেদিন আমি বলবো, সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে, এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সরায় নিচ্ছেন। তবে যে সাহায্য করেছেন, আমি আমার 7 কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে, তার সরকারকে, ভারতের জনসাধারণকে মোবারকবাদ জানাই, আন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে ছেড়ে দাও। তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে, তোমরা ইয়াহিয়া খানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য, একটা রাজনৈতিক সলিউশন করার জন্য। 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে, এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, শতকরা 60টা রাষ্ট্র আছে যার জনসংখ্যা 1 কোটির কম, আর আমার বাংলার থেকে 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে ভারতে স্থান নিয়েছিল। কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে, কত না খেয়ে কষ্ট পেয়েছে, কত গড়বাড়ি জ্বালিয়ে দিয়েছে এই পাষণ্ডের দল। ক্ষমা করো আমার ভাইয়েরা, ক্ষমা করো, আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই, একটা মানুষকে তোমরা কিছু বলো না, অন্যায় যে করে তাকে সাজা দেব, আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। মুক্তি বাহিনীর যুবকরা, তোমরা আমার সালাম গ্রহণ করো, ছাত্র সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো, শ্রমিক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো, কৃষক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো, তোমরা করো বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো। আর আমার যে কর্মচারীরা, যে পুলিশ, ইবিআর, ইপিআর, যাদের উপরে মেশিন গান চালিয়ে দেওয়া হয়েছে, যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী টোলা নিয়ে যাওয়া হয়েছে, তোমাদের সকলকে আমি সালাম জানাই, তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। নতুন করে করে উঠবে এই বাংলা, বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে। এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য, আমি যেন এই কথা, এই চেষ্টা করেই মরতে পারি, এই দোয়া, এই আশীর্বাদ আপনা আমারে করবেন, এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই। আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই, যারা আমার, যাদের আমি যে কথা বলে গেছিলাম, তারা সকলে যত এখানে আছে আমার, তারা একজন একজন করে তা প্রমাণ করে দিয়েছে যে না, মুজিব ভাই বলে গেছে, তোমরা সংগ্রাম করো, তোমরা স্বাধীন করো, তোমরা জান দেও, বাংলা মানুষকে মুক্ত করো, আমার জন্য চিন্তা করো না, আমি চললাম, যদি ফিরে আসি, যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি। তোমাদের আমি, আমার সহকর্মীরা, তোমাদের আমি মুবারকবাদ জানাই। আমি জানি কি কষ্ট তোমরা করেছ, আমি কারাগারে বন্দী ছিলাম, 9 মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই, এ কথা সত্য,
যাবার আসার সময় বুট্টু সাহেব আমাকে বলেছিলেন, শেখ সাহেব চেষ্টা করেন দুই অংশকে কোনো একটা বাদন দেখা যায় কিনা। আমি বললাম, আমি কিছু বলতে পারি না, আমি কোথায় আছি জানি না, আমার বাংলা আমাকে বাড়িতে যাই আমি বলবো। আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো, বাদন টুটে গেছে। আর তুমি যদি কোনো বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও, এবারে মনে রেখো, এবার দাঁড়ায় শেখ মুজিবুর রহমান মনে যাবে স্বাধীনতা খারাপ। আমার 400,000 বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে, আমি অনুরোধ করব, তবে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা ওয়ার্ল্ড জুডিশিয়ালের পক্ষ থেকে একটা ইনকোয়ারি হতে হবে যে কি পাশবিক অত্যাচার যেভাবে হত্যা করেছে আমাদের লোকদের, এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে। আমি দাবি করব জাতিসংঘকে বাংলাদেশকে আসন দাও, যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন, আমি জানি ষড়যন্ত্র শেষ হয় নাই, সাবধান বাঙালিরা, ষড়যন্ত্র শেষ হয় নাই। একদিনই বলেছিলাম ঘরে ঘরে তুর্ক তৈরি করো, বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুক্ত করো, বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এই জায়গায়। আজ বলে যাচ্ছি তোমরা ঠিক থাকো, একতা বদ্ধ থাকো, কারো কথা শুনো না, ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো, একজন মানুষ এই বাংলাদেশে সংগ্রাম করবো। আজ আমি আর বক্তব্য করতে পারছি না, একটু সুস্থ হলে আবার বক্তব্য, আপনি আমার মাফ করে দেন, আপনি আমাকে দোয়া করে, আপনারা আমার দোয়া করবেন, আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন। মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা মোনাজাত করুন। সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে, বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন, তিনি মোনাজাত করছেন, অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে, দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা। বঙ্গবন্ধু এখন মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন,
সমস্ত জনতা এখনো হর্ষধ্বনি করছে, স্লোগান দিচ্ছে। তিনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চ থেকে নেমে যাবেন। মঞ্চ থেকে নেমে তিনি সম্ভবত তার ধানমন্ডিত বাসভবনে যাবেন। দেশি বিদেশি সাংবাদিকরা এবং এখানকার জাতীয় পরিষদের এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা তাকে ঘিরে ধরেছেন তার সঙ্গে কিছু কথাবার্তা বলবার জন্য। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুটা ক্লান্ত, তিনি এখানে বেশিক্ষণ দেরি করবেন না, এখানে বেশিক্ষণ বিলম্ব করবেন না। অল্পক্ষণের মধ্যেই তিনি তার হয়তো নিজ বাসভবনে ফিরে যাবেন। আমাদের মিত্রবাহিনীর সৈন্যরা তাকে ঘিরে ধরেছে মঞ্চের উপরে, কয়েকজন সৈন্য তাকে ঘিরে ধরেছে তাকে দেখবার জন্য, তার সঙ্গে কিছু কথাবার্তা বলবার জন্য। সাংবাদিকরা ভিড় ঠেলে মুখ উঁচিয়ে দিয়েছে তাকে দেখবার জন্য। এখনো তিনি মঞ্চের উপর দাঁড়িয়ে, মঞ্চের উপরই অসংখ্য ভিড়, সমস্ত মঞ্চ জুড়ে জাতীয় পরিষদের সদস্য, প্রাদেশিক পরিষদের সদস্য এবং অন্যান্য যারা কর্মচারী জড়িত ছিলেন তারা সবাই এই মঞ্চের উপর তাকে ঘিরে ধরেছেন এবং এখনো ছবি তোলা হচ্ছে। সমস্ত জনতা এখন মঞ্চের দিকে এগিয়ে আসছে প্রচণ্ড সমুদ্রের মতো। বঙ্গবন্ধু মঞ্চের উপর বসে পড়েছেন, তিনি সেখানে বসে কাঁদছেন, তিনি সেখানে কাঁদছেন আনন্দে এবং দুঃখে, এবং হয়তো এটা তার সেই হারানো স্বাধীনতা পেয়ে তিনি কাঁদছেন, এবং হয়তোবা দেশের মাটিতে অনেক রক্ত গেছে, যে রক্ত আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, যে জীবন আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, সেই জন্য তিনি মঞ্চের উপর বসে কাঁদছেন। চারিদিকে অসংখ্য জনতা ভিড় করেছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এখান থেকে অল্পক্ষণের মধ্যেই তিনি তার হয়তো ধানমন্ডিত বাসভবনে ফিরে যাবেন। আপনাদেরকে এখন স্টুডিওতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।